ও ভাই জিব্রাইল, কি ব্যাপার? আমার খাদিজার কবরে সওয়াল করবে মুনকার নাকি? আমি জবাব দেব, আমি ওয়াদা করেছিলাম, এখন আমার খাদিজার কবরে সওয়াল করার পরে জবাব কে দিল? এমনি করে জিব্রাইল কে আমার আল্লাহ বলে, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর খাদিজার কবরে সওয়াল হয়ে গেছে, সওয়ালের জবাব হয়ে গেছে, কি জন্য হইল রে ভাই? আমার আল্লাহ বলে, জিব্রাইল বলো, রাত্র যখন ঘুমের হয়ে যাইত আমার খাদিজা গভীর রাতে বিছানাতে ফিট লাগাইত না। আমার খাদিজা এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও গভীর রাতে এমন ভাবে কাঁদত আর বলতো, আল্লাহ আমার গুনার জন্য না জানি আমার কবর অন্ধকার। আমার খাদিজা এমন ভাবে কান্নাকাটি করছে, আমি আমার খাদিজার প্রতি রাজি আর খুশি হইয়া আমি আল্লাহ আমার খাদিজার কবরের সওয়ালের জবাব আমি আল্লাহ আমার জিম্মাদারিতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যে যেই কথাটা বলতে চাই, ও আমার বাবা ভাই, ও আমার পরদার আলের মা বোনেরা, তারা যদি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গভীর রাতে কবরের জলে কান্দে, তুমি আমি কান্নার দরকার আছে কিনা নাই? আরো জোরে কল, গোনার জলে আপনার আমার জিন্দগি না পাক, জীবনে কত নামাজ সাইরা দিলাম রে ভাই, জিন্দগিতে কত গুনাহ করলাম কত পাপ করলাম, আপনার জন্য আমার জন্য আল্লাহর কাঠগড়ায় মামলা হয়ে গেছে, মামলা হয়ে গেছে, নোটিশ জারি হয়ে গেছে, ওই কঠিন হাশরের ময়দানে আপনার জন্য আমার জন্য আপনার আমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ গোলা আল্লাহর কাছে সাক্ষী দেবে আর বলবে, ও আমার আল্লাহ, এই না ফরমান দুনিয়াতে গুনাহ করছে, জিনা করছে, আমি হাত দ্বারা গুনাহ করছে, আমি জবান দ্বারা করছে, আমি চক্ষু দ্বারা করছে, আমি পাল দ্বারা করছে, আমি অন্তর দ্বারা করছে, দুনিয়ার জমিনে তুমি তারে হায়াত দিলা, শক্তি দিলা, মন মতো জিন্দগি পার করার তৌফিক দিয়া দিলা গো আল্লাহ, আমি তারে কোনো কিছু বলতে পারি নাই, আজকে আমাকে সুযোগ দাও আল্লাহ আমি কিছু বলতে চাই। ওই সময় আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে রে ভাই, বলবে এই বান্দা দুনিয়ার না ফরমান, এই বান্দা দুনিয়ার না ফরমান, হাশরের ময়দানে নফরমানের বেঈমানের গুনাহগারের বাম হাতে আমলনামা দিবে। আমি আল্লাহর কাছে তোমাদেরকে দাঁড় করানোর জন্য আল্লাহ বলেন, অতঃপর আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করায় দেব। আপনারা আমার কথাটা বুঝে থাকলে বলেন, আল্লাহর কাঠগড়ায় যে আপনি আমি দাঁড়াব কারণ আছে কিনা না? আমার মহান মালিক আল্লাহ, ডাইকা ডাইকা কই দুনিয়ার মানুষ শোনো, এই জন্য আমি আল্লাহ তোমারে আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড় করায় দেব। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমারে জীবন দিলাম, এই জীবনটা দিয়া আমি আল্লাহ তোমারে এমনি এমনি ছাড়িয়া দেয় নাই। আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে
আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহরে ডাকার জন্য আমি মহান মালিক তোমারে দুনিয়াতে পাঠাইছি, ঠিক কি ঠিক না? এই দুনিয়ার জমিনে আমার আপনার আল্লাহ আপনারে আমারে আল্লাহর কাজ করার জন্য পাঠাইছেন। আল্লাহ মরার পরে এই জন্য মালিকের কাঠগড়ায় দাঁড় করায় দিবে। আল্লাহ বলবে, বান্দা গো আমি আল্লাহ তোমারে যেই দুনিয়ায় পাঠিয়েছিলাম, এই দুনিয়াতে একটা কাজ আর দায়িত্ব দিয়েছিলাম, এই কাজটা তুমি কতটুকু করছো, এই দায়িত্ব কতটুকু পালন করছো, এই জন্য আমি আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করায় দেব, ঠিক না? এই জন্য এই দুনিয়ার জিন্দগিটা পাইয়া যেমন তেমন দুনিয়া চালানো যাবে না রে ভাই, এই দুনিয়া পাইয়া মন মতো চলা যাবে না রে ভাই। আল্লাহর নির্দেশনা আল্লাহর হুকুম মাইনা মাইনা আপনাকে আমাকে চলার দরকার আছে কিনা? না, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা মাইনা মাইনা চলতে হবে, আর না হয়তো আল্লাহ হিসাব চাইবেন। আমি আল্লাহর নির্দেশনা দিয়েছিলাম তোমাদেরকে, কতটুকু পালন করেছো আমি আল্লাহর কাছে তুমি হিসাব দাও, সেই দিন আটকে যাব যেই দিন আল্লাহর কাঠগড়ায় আপনি আমি দাঁড়ায় যাব। এই জন্যে এই দুনিয়ার জিন্দগিতে আমি যেমন তেমন চললে চলবে না, আমি যেমন তেমন জীবন কাটাইলে চলবে না, আল্লাহর হুকুম আর আহকামগুলা মাইনা মাইনা আমার বাকি জিন্দগি পরিচালনা করতে হবে, কথা কোন ঠিক কি না? আর না হয়তো মরার সময় আপনার উপরে আমার উপরে কঠিন আজাব আছে কিনা নাই, আর হজরে কোন আছে কিনা নাই? মানুষ দুনিয়া থেকে চইলা গেলে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথেই তাদের আজাব শুরু হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আর হজরে বলেন ঠিক কিনা? আপনি আমি দুনিয়ার লোভে পইরা, দুনিয়ার তামসাই পইরা আল্লাহ যে হায়াতটা দিয়া কি জন্যে পাঠাইছেন আপনি আমি বই লাগিছি, কিন্তু আমাদের আকাবিররা, আমাদের পূর্বের আকাবিররা, ওনারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়াও আল্লাহর কাছে কাছে আর বলছে, আল্লাহ আমি যদি দুনিয়া থেকে নফরমান হইয়া বিদায় হই, গুনাগার হইয়া বিদায় হই, আমার কবরের কি অবস্থা হবে গো মালিক, আমি তো সহ্য করতে পারবো না, এমনভাবে তারা কান্ত। আর আপনি আমি নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালালের খবর নাই, ইবাদতের খবর নাই, আপনার আমার মরণের চিন্তাও নাই, কথা কোন ঠিক কিনা? রাজুরে বলেন ঠিক কিনা? এই জন্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরে আমার পর্দার আলের মা, দিলের কানটা লাগাইয়া শোনো, কারণ মা বোনদের কথাটা আগে বলি। এখন বর্তমানে দুনিয়ার মহিলারা বাজারে রাস্তাঘাটে বন্দরে বেশি অংশ সময় রং তামাশাই সময় কাটাই, ঠিক কি ঠিক না? যখন ঈদের সময় চলে আসেন, যখন পালা বৈশাখ চলে আসে, আপনার আমার গ্রামের আম্মা জানে না, দৌড়াইয়া বেপর্দা হইয়া ওই মার্কেটে যায়, বাজারে যায়, বিভিন্ন রং তামাশায় লিপ্ত হইয়া যায়। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, ও আমার পর্দারালের আম্মা জানেরা, দিলের কানটা লাগায় শোনাও, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে গভীরে চোখের পানি চাইরা কাঁদতেছেন, এমন সময় আপনার আমার নবী বলে, ও গো খাদিজা তুমি কেন কান্দ, তুমি কেন কান্দ, আমি নবী তোমার কান্না সহ্য করতে পারি না। আপনারা বুঝে থাকলে বলেন, খাদিজাতুল কুবরা আপনার আমার নবীর বিবি ছিলেন, কথা ঠিক কি ঠিক না? যখন কারো স্ত্রী কারো বিবি গভীর রাতে অথবা রাতের বেলা বিকেল বেলা সকাল বেলা গড়ের মধ্যে কান্নাকাটি করে, আমি স্বামী হিসাবে আমার বিবিকে জিজ্ঞাসা করি, কেন কান্দ, ঠিকই ঠিক না? অনেক মা বোনেরা বলে, কান্দি আমি আর তোমার মা বাবার সাথে ভাত খাইতাম না, আছে কিনা নাই? আরো জোরে ক, তোমার গরো তোমার বাপের গরো চার ভাই তিন বোন হেরারে রাইন্দা রাইন্দা খাওয়াইতে খাওয়াইতে আমার এত গা হয়ে গেছে গা, আমি আর তাদের সাথে উঠা বসা করতাম না, খাইতাম না, যতদিন আমার আলাদা না করবা ততদিন আমি আর তোমার গর করতাম না, এমন আছে কিনা নাই? আরো জোরে ক,
আপনারা ইসলামাবাদ গ্রামে নাই, আমার সুন্টা গ্রামে বহুত আছে। এমনও কয় মা গেছে গা বুড়া হইয়া, বাপ গেছে গা বুড়া হইয়া, তাদেরকে খেদমত করবার লাগিয়া আমারে আনছ, আমি তাদের এই গুম উৎসাপ করতাম পারতাম না, তুমি তোমার তা সামলাও, আর নয়তো আমি আমার বাপের বাড়ি গেলাম গা, আর তোমার যদি মন চায় আমার সাথে আমার বাপের বাড়ি চলো। ঠিক কি ঠিক না? কিছু ফাঁড়া বলদ আছে, বেকলের বেকল বললেন জোড়া দুইটা দুই তুলতে শ্বশুর বাই আছে কিনা নাই, আর অদূরে বলেন আছে কিনা নাই। এই দিকে আমার কথা নয়, যেই কথাটা বুঝাইতে চাই, আমার আম্মা জানে রাগো স্বামীর কাছে কি চাওয়া দরকার। খাদিজাতুল কুবরা কান্দে, আমার নবী কই তুমি কান্দিও না। খাদিজাতুল কুবরা বলে না আমি আমার কান্না থামাবো না। আমার নবী কই খাদিজা তুমি কি জন্য কান্দ, আমি নবীকে বলো, আমি নবী জানতে চাই। এমনি করে খাদিজাতুল কুবরা চোখের পানি চাইরা কান্দে আর কইও গো আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার কোন কিছুর জন্য কান্দি না, আমি দুনিয়ার বাড়ি গাড়ির জন্য কান্দি না, আমি দুনিয়ার ধন সম্পদের জন্য কান্দি না, আমি খাদিজা কান্দি। আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, না জানি আমার গুনার কারণে, না জানি আমার নাফরমানির কারণে আমার কবরে কোন অবস্থা হয়, আমি আমার কবরের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য আমি খাদিজা কাঁদতেছি সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি করে আপনার আমার নবী বলে খাদিজা তুমি এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলা তুমি কেন কান্দ। খাদিজাতুল কুবরা বলে না জানি আমার কোনো পাপের কারণে আল্লাহ বেরাজ হয়ে যাও, এই জন্যে আমি কান্দি, আমার নবী কই কান্না থামাও। খাদিজাতুল কুবরা বলে আমার তিনটা দরখাস্ত, আমার তিনটা আরজি, আমার তিনটা আবদার, এইগুলি যদি আপনি পূরণ করেন তাহলেই আমি আমার কান্না থামাবো সুবহানাল্লাহ। কান আর একটু জোরে কান। এ আমার বাবা ভাই গভীর মনোযোগে দিলেন কানটা লাগা, কথাগুলো শুনো। খাদিজাতুল কুবরা যখন তিনটা দরখাস্তের কথা বললেন, আপনার আমার নবী কই খাদিজা তুমি তোমার তিনটা দরখাস্ত বলো, তারপরেও তুমি তোমার কান্নাটা থামাও, আর না হয়তো আমি সহ্য করতে পারবো না। সংক্ষিপ্তভাবে বলতেছি, ভালো করে শ্রবণ করো, মা বোনেরা গাও, ভালো করে শোনাও। খাদিজাতুল কুবরা বলে ভগবান আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আমাকে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কাপনের কাপড় দেওয়া হবে, এমন সময় আপনার নবীর জুব্বা মুবারকের একটু অংশ আমার কাপনের কাপড়ের সাথে দিয়া দিবেন সুবহানাল্লাহ। জোরে কল। এই হইল এক নাম্বার। ও আমার মা স্বামীর কাছে চাইল জুব্বা মুবারকের একটু অংশ, আর আমার মা বোনেরা কিরণ মালা ফাঁকি মালা আরো কত মালা চাই, না জানি কোন দিন কই জুতার মালা দেও। ঠিক কি ঠিক না? যদি মহিলারার কোনো ঘটনা ঘটে যে জুতার মালা সেলেন বেরিয়েছে, জুতার মালা দেখাইব, স্বামীরে কইব জুতার মালা সেলেন আইন্যা দো, আর না হইতে তোমার ভাত খাইতাম না। ঠিক কি ঠিক না? মহিলারা ইমন ব্যাপারের ব্যাপার, পুরুষ বলে ব্যাপার, মহিলারা ডাবল ব্যাপার, ইমন ব্যাকলের ব্যাকল, যেটা দেখেই যা তাদের লাগব, খারাপ হোক আর ভালা হোক, নষ্ট হোক আর একবারে বাদ হোক, এটা লাগবই লাগব। ঠিক কি ঠিক না? মা বোনদের কেমন হওয়া দরকার, বুঝার দরকার আছে কিনা নাই? খাদিজাতুল কুবরার এই ঘটনা থেকে মা বোনদেরকে সবক নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আর ওরা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর কাছে খাদিজাতুল কুবরা বলে এই হইল আমার এক নম্বর দরখাস্ত, এখন আসুন দুই নম্বর দরখাস্তটা শুনেন। খাদিজাতুল কুবরা কান্দে আর কয় ভগবান আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি নবীজি আমার জানাজার নামাজ টুকুন পড়া দিবেন, এই হইল আমার দুই নম্বর দরখাস্ত। ও আমার বাবা ভাই এখন আসুন তিন নম্বর দরখাস্ত। খাদিজাতুল কুবরা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন ওই অন্ধকার ঘর কবর
কবরে কোন সাথী নাই গো, যেই কবরে কোন বাতি নাই কেউ নাই, আমি একা একা থাকবো। ওই কবরে যখন আমাকে মুনকার নাকির সওয়াল করবে, ওই সওয়ালের জবাব আপনি নবী আপনার জিম্মাদারিতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই হইল তিনটা, তিনটার ভিতরে তিনটা কারণ কইতামনি আমার নবী কই খাদিজা, তিনটা দরখাস্ত বুঝলাম, কিন্তু তুমি কি জন্যে কোন কারণে তুমি তিনটা দরখাস্ত করলা আমি নবী জানার ইচ্ছা ঠিক কি ঠিক না? বউ যদি কয়, কেউ যদি কয় মুখটা চাই, আমরা জিজ্ঞেস করি ইরা দিয়া তুমি কিতা করবা ঠিক না? জামাই বিদেশ বউকে একটা টাচ মোবাইল দেও, দিছে 10,000 দেখো, ইডা উইতো না, আমার একটা বালাতা দেও 1,00,000 টাকা দা, কই দাদা কিতা করবা? ক সারা রাত ইউটিউব টিফোন কোনো ডিস্টার্ব দে না ঠিক না? কম দামি মোবাইল দিছে হ্যাং মারে বন্ধ হয়ে জায়গা, 1,00,000 টাকার মোবাইল দেও আর হ্যাং হইতো না বন্ধ হইতো না, এটা চলছে গাড়ি সিসিম পরে ফজর পর্যন্ত ঠিক কি ঠিক না? আর হজরে কোন ঠিক কি ঠিক না? কারণ জানার দরকার আছে কিনা নাই? আর হজরে বলেন আছে কিনা নাই? কারণ জানতে হবে। আমার নবীকে খাদিজা কোন কারণে বললা আমি নবীকে বলো, খাদিজা চল কবর চোখের পানি সাইরা কান্দে আর ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর আমি খাদিজা আমার কাপনের কাপড়ের সাথে আপনার জুব্বা মুবারকের একটু অংশ চাইলাম, কারণ হইল আপনি হইলেন মুস্তাজাবুদ দাওয়া, যখন আপনার জুব্বা মুবারকের একটু অংশ আমার কাপনের কাপড়ের সাথে থাকবে আমার তো দীর্ঘ বিশ্বাস, আমাকে যখন কবরে রাখা হবে ওই কবর আপনার জুব্বা মুবারকের একটু অংশের কারণে আমার কবরে আজাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। আর জোরে কোন স্বামীর কাছে কি চাওয়া দরকার মা বোনেরা শোনো, এমনি করে 2 নম্বর কারণ হইল আল্লাহর পয়গম্বরের কাছে খাদিজা ডাইকা ডাইকা কই হে রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার আমার 2 নম্বর দরখাস্ত হইল আপনি আমার জানাজার নামাজটা কোন পড়ায় দিবেন, আপনি যদি আমার নামাজটা পড়ায় দেন, আপনি যখন নামাজ পড়া আপনি যখন দোয়া করবেন আমার জন্যে আপনি হইলেন মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারে না, এই জন্যে আমি শুনেছি কোনো আপনজন কোনো আপনজন যখন কারো জানাজার নামাজ পড়ায় দে, ওই আপনজন জানাজার নামাজ পড়ায় দিলে আমার আল্লাহ নাকি ওই মৃত ব্যক্তিটার জিন্দিগির গুনাহ মাফ করে দিবে, এই দুনিয়াতে আমার তো আপন বলতে কেউ নাই, আমার তো আপন বলতে কেউ নাই, আপনি হইলেন আমার আপন, আমার এই দুনিয়াতে কেউ নাই, এই জন্যে আমার 2 নম্বর দরখাস্তর কারণ হইল আপনি আমার জানাজার নামাজটুকু পড়ে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রামের বাবারা ভাইরা শুধু তাদের জন্য নয় আমাদের জন্যও ফায়দা, কারণ যেই মায়ের সন্তানটা কোরআনের হাফেজ, যেই মায়ের সন্তানটা কোরআনের আলেম, ওই মা বাবার সেলুট জানা যায়, তাদেরকে মারহাবা জানা যায়, ওই হাফেজ আলেম সন্তান যদি আপনার আমার জানাজার নামাজ পড়া দে, আপনি আমি যদি বিন্দু পরিমাণ ঈমান লইয়া এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আর ওরা বলেন কে? এই জন্য এই গ্রামে মুফতি সুলাইমান আছে, হাফিজুর রহমান ইসলামাবাদী, খালেদ সাইফুল্লাহ ইসলামাবাদী আছে, তাদের মা বাবাকে মারহাবা জানাই সেলুট জানাই, আর অনেক ওলামায়ে কেরাম আছে তাদের মা বাবাকে সেলুট জানাই, সন্তানকে কোরআনে হাফেজ বানাইছো, সন্তানকে কোরআনের আলেম বানাইছো, এই জন্য এই ইসলামাবাদ গ্রামে এমন একটা মাদ্রাসা তৈরি হইছে রে ভাই, সারা বাংলাদেশের মধ্যে নাম্বার 1, সারা বাংলাদেশের মধ্যে এমন ভাবে পরিচিত, সোনামের সাথে এলাকার নাম সুনাম সহ লইয়া আপনার এই গ্রামের সন্তানেরা আপনার ঘরে ফিরে আসে কোন? আল্লাহু আকবার।
এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার পরদালালের মা, স্বামীর কাছে যাইবা আর বলবা স্বামী আমার, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি দ্বন্দ্বলত চাই না, আমি কিছু চাই না, আমার একটা সন্তানকে কোরআনে হাফেজ বানাইতে চাই, আমার একটা সন্তানকে কোরআনের আলেম বানাইতে চাই। কারণ ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, কোন একটা সন্তান হাফেজ সন্তান আলেম সন্তান যদি আপনার আমার জানাজার নামাজ পড়ায় দেয়, আমার আল্লাহ জিন্দগির গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কারণ এমন একটা সন্তান এই দুনিয়ার জমিনে নাই, যেই সন্তানটা মা বাবার লাশটা কাঁধে লইয়া চক্ষু দিয়া পানি আসে না রে ভাই, এমন একটা সন্তান এই দুনিয়ার জমিনে নাই। ঠিক কি ঠিক না? আরো জোরে কন। হইতে পারে গাঞ্জাকোর, হইতে পারে সিদ্ধিকোর, হইতে পারে মদকোর, হইতে পারে গুনাগার, হইতে পারে বেঈমান, কিন্তু মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তানের চোখের পানি আর ধরে রাখতে পারে না। ঠিক কি ঠিক না? এই জন্য যেই কথাটা বুঝাইতে চাই, আপনার আমার সন্তান যখন আপনার আমার লাশটার সামনে লইয়া জানাজা দিতে শুরু করবে রে ভাই, বুঝে থাকলে বলেন এ হাফেজ সন্তান আলেম সন্তান যখন আল্লাহু আকবার বলিয়া নিয়ত বাঁধবে, তার চোখের পানি আর ধরে রাখতে পারবে না। ঠিক কি ঠিক না? এই জন্য এই জায়গাতে কে কে আছো, সন্তানকে কোরআনে হাফেজ বানাইবা, আলেম বানাইবা, আল্লাহকে দেখা দাও, আমার আল্লাহকে দেখা দাও, হাতটা তুলে নিয়ত করো, আমরা আমাদের সন্তানকে কোরআনে হাফেজ বানাবো, আমরা আমাদের সন্তানকে কোরআনের আলেম বানাবো। আল্লাহ কবুল করেন কোন আমিন, আর জোরে বলেন আমিন। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যখন সূরাতুল ফাতিহা সূরা ইখলাস তিনবার তেলাওয়াত কইরা দুরূদ শরীফ পড়রা, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া হাত উঠাইয়া মুনাজাত করবে আর বলবে আমার সাথে পড়েন সবাই, রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন এরকম ভাবে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, ইমাম গাজ্জালি বলে ওই সন্তানের চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ ওই মা ওই বাবার জিন্দগির গুনাগুলা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কান এখন শুনেন তিন নম্বর দরখাস্তর কারণ, কুদামনি কইলাই তিন নম্বর দরখাস্তর কারণ হইল খাদিজাতুল কুবরা কান্দিয়ার কয়, ভগবান আল্লাহর পয়গম্বর, আমি খাদিজারে যখন কবরে রাখা হবে জানাজা দেওয়ার পরে আমাকে যখন ওই অন্ধকার ঘর কবরে যখন শোয়াইয়া দেওয়া হবে, এমন সময় আমার সঙ্গে কেউ থাকবে না, আমার সঙ্গে কেউ থাকবে না, আপনারা বুঝে থাকলে বলেন, আমাদের গ্রামের ইসলামাবাদে গ্রামের মানুষদেরকে কবরে শোয়াইয়া কোন মানুষ সঙ্গে থাকে? আরো জোরে কন, কেউ থাকে না, কেউ থাকবেও না। এই জন্য খাদিজাতুল কুবরা কয়, আমাকে যখন কবরে শোয়াইয়া সবাই বাড়ির দিকে চলে আসবে, এমন সময় মনকার নাকির যখন আমাকে সওয়াল করবে, এই সওয়ালের জবাব যদি আমি দিতে না পারি, ওই খবর আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আর জোরে কান, খাদিজাতুল কুবরা কয় ভগবান আল্লাহর পয়গম্বর, আমার তিন নম্বর দরখাস্তর কারণ হইল আমার কবরে রাখলে মুনকার নাকির যদি আমারে সওয়াল করে, আমি যদি জবাব দিতে না পারি আমার কবরে আগুন জ্বলবে, এই জন্যে আপনি হইলেন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যখন আপনি দোয়া করেন আল্লাহ ফিরাইয়া দেন না,
আমার কবরে যদি মুনকার নাকির সওয়াল করে, এই সওয়ালের জবাব আপনি দিয়া দিবেন। কারণ হইল আপনি যদি আমার সওয়ালের জবাব দিয়া দেন, আমার আর দেওয়া লাগবে না। আল্লাহ আমারে মাফ কইরা দিয়া আমার কবরে জান্নাতের বাগান বানায় দিতে পারে, ঠিক কি ঠিক না? অনেক লম্বা কথা, কাদিয়াতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নবী কাবরের কাবরের সাথে, পুরাতন জুব্বা মুবারকের একটু অংশ দিয়া দিল রে ভাই, তারপরে জানাজা পড়া দিল। যখন কাদিয়াতুল কুবরা রে কবরে রাখা হইল, আপনার আমার নবী তো ওই কবরের খবর জানেন না, আমার নবী তো গায়েবের খবর জানেন না, ঠিক কি ঠিক না? আমার নবী গায়েবের খবর জানে, গায়েবের খবর জানে একমাত্র আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়েবের মালিক একমাত্র আমাদের আল্লাহ, ঠিক কি ঠিক না? আপনার আমার নবী ওই কবরের পাশে দাঁড়াইয়া হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ ও আমার মালিক, আমার খাদিজার কাছে তিনটা দরখাস্ত আল্লাহ গ্রহণ করেছিলাম, দুইটা সম্পূর্ণ করেছি, এখন তিন নাম্বারটা আমি কেমনে করব? আমার খাদিজার কবরে মুনকার নাকির কোন সময় সওয়াল করবে আমি তো জানি না, আর আমি কোন সময় জবাব দেব? আল্লাহ আমি তো ওয়াদা করেছি তার তিনটা কাজ আমি সম্পূর্ণ করে দেব, এখন আমি কেমনে করব গো আল্লাহ? আমার আপনার নবী হাত উঠাইয়া কাঁদতে শুরু করলেন। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিল আর বলল, যা জিব্রাইল যা, আমার বন্ধুর কানে গিয়া খবর কও, আমার বন্ধুর খাদিজার কবরে সওয়াল হয়ে গেছে আর সওয়ালের জবাব দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনার আমার নবী জিব্রাইলকে ডাইকা ডাইকা বলে, ও ভাই জিব্রাইল কি ব্যাপার, আমার খাদিজার কবরে সওয়াল করবে মুনকার নাকির, আমি জবাব দেব, আমি ওয়াদা করেছিলাম, এখন আমার খাদিজার কবরে সওয়াল করার পরে জবাব কে দিল? এমনি করে জিব্রাইলকে আমার আল্লাহ বলে, ও জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর খাদিজার কবরে সওয়াল হয়ে গেছে, সওয়ালের জবাব হয়ে গেছে, কি জন্য হইল রে ভাই? আমার আল্লাহ বলে, জিব্রাইল বলো, রাত্র যখন গভীর হয়ে যাইত আমার খাদিজা গভীর রাতে বিছানাতে পিঠ লাগাইত না, আমার খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও গভীর রাতে এমন ভাবে কাঁদত আর বলতো, আল্লাহ আমার গুনার জন্য না জানি আমার কবর অন্ধকার, আমার খাদিজা এমন ভাবে কান্নাকাটি করছে, আমি আমার খাদিজার প্রতি রাজি আর খুশি হইয়া আমি আল্লাহ আমার খাদিজার কবরের সওয়ালের জবাব আমি আল্লাহ আমার জিম্মাদারিতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ, এই জন্য যেই কথাটা বলতে চাই, ও আমার বাবা ভাই, ও আমার পরদারালের মা বোনেরা, তারা যদি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গভীর রাতে কবরের জলে কান্দে, তুমি আমি কান্নার দরকার আছে কিনা নাই? আরো জোরে কল গোনার জলে আপনার আমার জিন্দগি না পাক, জীবনে কত নামাজ সাইরা দিলাম রে ভাই, জিন্দগিতে কত গুনাহ করলাম কত পাপ করলাম,
আপনার জন্য আমার জন্য আল্লাহর কাঠগড়ায় মামলা হয়ে গেছে, মামলা হয়ে গেছে, নোটিশ জারি হয়ে গেছে। ওই কঠিন হাশরের ময়দানে আপনার জন্য আমার জন্য আপনার আমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ গোলা আল্লাহর কাছে সাক্ষী দেবে আর বলবে, ও আমার আল্লাহ এই নাফরমান দুনিয়াতে গুনাহ করছে, জিনা করছে, আমি হাত দ্বারা গুনাহ করছে, আমি জবান দ্বারা করছে, আমি চক্ষু দ্বারা করছে, আমি পাল দ্বারা করছে, আমি অন্তর দ্বারা করছে, দুনিয়ার জমিনে তুমি তারে হায়াত দিলা, শক্তি দিলা, মন মতো জিন্দগি পার করার তৌফিক দিয়া দিলা গো আল্লাহ, আমি তারে কোনো কিছু বলতে পারি নাই, আজকে আমাকে সুযোগ দাও আল্লাহ আমি কিছু বলতে চাই। ওই সময় আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে ভাই, বলবে এই বান্দা দুনিয়ার নফরমান, এই বান্দা দুনিয়ার নফরমান, হাশরের ময়দানে নফরমানের বেঈমানের গুনাহগারের বাম হাতে আমলনামা দিবে, ও আমার বাবা ভাই বাম হাতটার এই দিক দিয়া ঢুকাইয়া পিছনে নিয়ে যাবে, এমন সময় ফেরেশতারা বলবে আল্লাহ তোমার এই বান্দার বাম হাত তো পিছনে চলে গেল, আমল নামা পিছনে দেওয়া হইল, তোমার এই বান্দার মাথাটার সামনে গো আল্লাহ কেমনে আমল নামা দেখবে, আমার আল্লাহ বলবে ওই নফরমানের মাথাটা তৈরা মুচুর মাইরা মাথাটা ঘুরাইয়া দে, এমন সময় তোমার আমার মাথাটারে মোচর মাইরা ঘুরাইয়া পিছন দিকে নিয়ে যাবে, ঠিক কি ঠিক না, ও আমার বাবা ভাই এই জন্য আর কত গুনাহ করবা না ফরমানি করবা, আর কত যেমন তেমন জীবন চালাইবা, এই খবরে কেমন তাওবা, দুনিয়াতে মাটির ঘুরে ঘুমাইতে পারো না ঠান্ডা লাগে রে ভাই, এই শীতে খেতা কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, তোমার কষ্ট হয় আর অন্ধকার ঘর কবরে একা একা সারে দিন রাত মাটির ঘরে কেমনে থাকবা, মন তারে বোঝাও আর বলো রে মন ওই ঘরে আমি থাকতে পারবো না, একাকী কীট পতঙ্গের ঘর সাবিত্র ঘর ওই ঘরে তুমি আমি কেউ নে যাব, এই ঘর দুনিয়ার ঘরের মতো নয়, আমার নবী কয় 70 থেকে 99টা সাপ তোমার আমার কামড়াইয়া কামড়াইয়া দরজার করবে, হাই রে মন কেমনে সহ্য করবা, হাই রে মন এখনো কে বোঝার সময় আসে না, হেলাই হেলাই পড়ুন সবাই, হেলাই হেলাই কাটাইলাম বাইরে বাবের জিন্দগি, হেলাই হেলাই কাটাইলাম বাইরে বাবের জিন্দগি, জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দেগি, জানিয়াবো জিয়া গো আল্লাহ না করিলাম বন্দেগি, গোনার পূজা মাতাইলায় আল্লাহ কলতেসি, গোনার পূজা
দেও গো মাবুদ এলাহি ক্ষমা করে, দেও গো মাবুদ এলাহি গতি নাই রে গতি নাই রে বাইরে বাই গতি নাই রে গতি নাই রে বাইরে বাই কবে জানি সাদা কাফন লেগে যাই সাপে কাটবে গর জমারবে হাই রে সাপে কাটবে গর জমারবে হাই রে কবে জানি সাদা কাফন লেগে যায় ও আমার বাবারা বায়রা গোলামা ফেলে চললে তোমার নিয়েছে আমার আল্লাহরে কলিজা পাঠাই একটা ডাক দাও বলো না আল্লাহ সবাই একসাথে একটা ডাক দাও বলো না আল্লাহ আরো জোরে ডাক দাও বলো না আল্লাহ চিল্লা একটা ডাক মারো না আল্লাহ এই রজবের চাঁদে একটা ডাক দাও বলো না আল্লাহ ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে যে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না উপরে যে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না কথা কোন ঠিক ঠিক না আরো জোরে বলেন ঠিক ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে কলিজা পাঠে সিল্লা সিল্লা রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম বলো হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে জাপা ওহে মুমিন আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ 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 আওয়াজটা উঁচা করেন কলিজা পাটায় দিল থেকে চিল্লে চিল্লা রাখেন আল্লাহ 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 Allah 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 La ilaha illa Allah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম এক ইউনিয়ন পাশাপাশি উনি আমার বড় ভাই সারা বাংলাদেশ দেশের বাইরে আলোচনা করেন সবাই চিনেন
উনি ঢাকাতে থাকেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আমি আপনাদের গ্রামে গত 27 তারিখে আইসা গেছি, এখনও আইসি, সামনে আরও 2-3টা মাহফিল আছে, আসবো ইনশাল্লাহ, অন্য সময় আলোচনা শোনাবো। আজকে যেই কথাটা বুঝাইতে চাইছি, এই দুনিয়াতে আমরা যত